আর্থিক তছরূপ মামলায় বড় সুপ্রিম রায়। বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার নয়, অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি। সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে। মামলার রায় সুপ্রিম কোর্টের, পিএমএলএ মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের। এক্ষেত্রে বিশেষ আদালত মামলা গ্রহণ করলে গ্রেফতার করতে পারবে না ইডি অভিযুক্তকে। সেক্ষেত্রে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে। মামলায় রায় সুপ্রিম কোর্টের। আর্থিক তছরূপ মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে না ইডি। বিশেষ আদালতে আদালত যদি এই মামলা গ্রহণ করে এবং সেক্ষেত্রে গ্রেপ্তার করতে গেলে বিশেষ আদালতে ইডিকে আবেদন জানাতে হবে। মামলার রায় সুপ্রিম কোর্টের বক্তব্য এমনটাই। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের প্রতিনিধি। পল্লবদা, ঠিক কি বলেছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে কোন পিএমএলএ অভিযোগ বিশেষ আদালত যদি মানে গ্রহণযোগ্য বলে জানিয়ে দেয়, তাহলে সেই অভিযুক্তকে ওই আদালতের অনুমতি না নিয়ে কোনো মতেই গ্রেফতার করা যাবে না। সাফ জানিয়ে দিয়েছে যে এসব 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 ক্ষেত্রে অভিযুক্তকে আদালত প্রথমে জামিন অযোগ্য পরোয়ানা দিয়ে ডাকবে। সেই ক্ষেত্রে অভিযুক্ত আদালতে আসলে তাকে তখনই অ্যারেস্ট করা যাবে না। যদি কোনো কারণে অভিযুক্ত হাজির না হয়, তখন আদালত জামিন অযোগ্য ধারাতে যদি পরোয়ানা জারি করে তখন কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা, স্বাগত জানাবো আপনাকে। এবং এক্ষেত্রে একটু জানতে চাইবো, এই যে এই আর্থিক দুর্নীতি মামলাতে সুপ্রিম কোর্টের আজকে যে রায়, সেক্ষেত্রে যদি রায়টা একটু বিস্তারিত জানান আমাদের। দেখুন, আমি তো রায়টা পুরোপুরি দেখিনি, সুতরাং বিস্তারিত জানাবার সুযোগ নেই। যেটুকু শুনেছি তার উপরে ভিত্তি করে বলতে পারি যে এটা একটা অত্যন্ত ইতিবাচক রায় মানবাধিকার রক্ষার পক্ষে। ইডি আর্থিক দুর্নীতি মামলায় অভিযোগ থাকলে সে অভিযোগ নিয়ে আদালতের কাছে যাবেন, আদালতের কাছে প্রেয়ার করবেন যে এই লোকটাকে হেফাজতে নেওয়া দরকার আছে কি দরকার নেই, সেটা খুব যুক্তিসঙ্গত। তা না হলে আমরা দেখলাম ইডি তো দুর্ভাগ্যজনকভাবে কোন কোন রাজ্যে এটাকে রাজনৈতিক কারণে ব্যবহার করছে, যেমন দেখলাম আমরা ঝাড়খণ্ডে এবং দিল্লিতে। আবার রাজনৈতিক কারণে সুরক্ষাও দিচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যাদের গ্রেপ্তার করা উচিত তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। সেই জন্য আদালতের নির্দিষ্ট ধারা ঠিক করে দিলেন যে আদালতের নিম্ন আদালত, যেখানে ইডিকে রিপোর্ট করতে হয়, জুরিসডিকশনাল কোর্ট, সেখানে তারা ব্যাখ্যা করে বলবেন হেফাজতের দরকার আছে কি নেই। এটা একটা ইতিবাচক দিক। মানে এটা বলা যায় যে অভিযুক্তের মানবাধিকার রক্ষার বিষয়টা আরো জোরদার হলো। আরো জোরদার হলো, ঠিক। কারণ দেখা গেল প্রবীর পুরকাশ থেকে গ্রেপ্তারটা কিরকম অন্যায়ভাবে হয়েছিল, সুপ্রিম কোর্টকে বলতে হলো সম্পূর্ণ বেআইনি, এবং সেই মানুষটা এতদিন জেল খেটে কাটলেন। এইরকম অপব্যবহারের ফলেই আজকে এই রায়টা এলো আর কি। বেশ, অনেক ধন্যবাদ বিকাশ দা। কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, এবং তার বক্তব্য যে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে অভিযুক্তের মানবাধিকার রক্ষার বিষয়টা আরও জোরদার হলো।